আপনি বলবেন 20 রাকাত কেন সিদলায়ের বিশ্বাস হুজুর সারা জীবন দেখেছে 20 রাকাত করেছেন সোনাকান্দার মরুম বিশ্বাস 20 রাকাত করেছেন দান্তের বিশ্বাস 20 রাকাত করেছেন বিভিন্ন উদাহরণ দেব কিন্তু আপনার যুবক ছেলেটা কি উদাহরণ দেবে এই যে বুখারীতে 8 রাকাতের কথা আছে নবীজির সহিহ হাদিস আছে 8 রাকাতের আপনি রাখেন আপনার বিশ্বাস আপনি রাখেন আপনার অমুক মাওলানা সাহেব আমি ওগুলা বুঝি না আমার সামনে কোরআন আছে নবীজির হাদিস আছে এই কথা বলা হবে কিনা বলুন বা বলা হচ্ছে কিনা বলুন যুবকরা আছেন কথাগুলো বুঝবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকালু আর তারা বলবে লাউ কুন্না নাসমাউ যদি আমরা শুনতাম আও নাআতিল অথবা আমরা বুঝতাম মা কুন্না ফি আসহাবিস সাঈর তাহলে আজকে আমরা জাহান্নামী হতাম না আয়াতের অর্থ কি বোঝা গেল তাহলে তারা কি বলবে যদি আমরা শুনতাম অথবা বুঝতাম তাহলে আজকে জাহান্নামী হতাম না তাহলে বোঝাই যাচ্ছে এই কথাগুলো কারা বলবে যারা জাহান্নামে যাবে তারা বলবে যারা জাহান্নামে যাবে তারা এই কথাগুলো বলবে কি কথা বলবে যদি আমরা শুনতাম অথবা বুঝতাম যদি শুনতাম অথবা কি করতাম একটু কথা বলুন যদি শুনতাম অথবা বুঝতাম তাহলে আজকে আমরা জাহান্নামী হতাম না কি শুনতাম কি বুঝতাম কি শুনতাম কি বুঝতাম তাহলে আজকে জাহান্নামে যেতাম না বক্তাদের সুরে আমি ওয়াজ করি না একটা বিষয়কে নিজে বুঝতে অপরকে বোঝাতে কারণ বর্তমান সময়ে ওয়াজের বিভিন্ন ক্যাটাগরি নাকি বলেন আপনারা বিভিন্ন ধরন আছে একেবারেই এক মুহূর্তে কাঁদানো আরেক মুহূর্তে হাসানো আরেক মুহূর্তে মানে বিমোহিত করে তোলা বিভিন্ন ধরন আছে ওয়াজের সেই ধরনগুলোর সাথে আমি পরিচিত নই এজন্য কিছু কথা কাট কাট ভাবে স্পষ্ট ভাবে কিছু কথা আমরা আলোচনা করব কিছু কথা আমরা বলবো যেন এই কথাগুলোর দ্বারা বর্তমান সময়ে আমাদের মাঝে সৃষ্ট কিছু বিষয় যে বিষয়গুলো হয়তোবা আমরা কোনো কিছুই মনে করছি না কিন্তু এমন একটা আকার ধারণ করেছে যে আজকে লক্ষ্য করে দেখুন তো এই যে আজকে দরবার শরীফে এখানে আপনারা বসে আছেন মুরব্বির সংখ্যা কতজন আর যুবকের সংখ্যা কতজন বলুন তো তাকান তো একটু সংখ্যা মুরব্বির বেশি না যুবকের বেশি কথা বলেন মুরব্বির বেশি কার বেশি দেখুন তো শতকরা হয়তোবা 10 ভাগ যুবক এখানে বসারে আছে নাই কেন না কেন যুবকরা বসছেন আমাদের আলোচনা শুনতে কি কারণে যুবকরা আমাদের মুখী হচ্ছে না কি জন্য যুবকেরা আমাদের এই মাহফিলগুলোতে আসছে না এখানে কি ভালো আলেম নাই যোগ্য আলোচক নাই অভাব কিসের অভাব কিসের একটুবার কি আমরা চিন্তা করেছি যে যুবকরা সমাজের কর্ণধার যে যুবকরা সমাজ পরিবর্তন করে দিতে পারে যে যুবকরা সকল প্রকার আন্দোলনের মূল সেই যুবকদেরকে কেন আমরা কাছে টানতে পারছি না
শিক্ষিত জন কয়জন এখানে বসে আছেন শিক্ষিত মানুষগুলো কেন আমাদের সামনে আসছে না এক সময় তো এই শিক্ষিত জনেরা এই দরবারগুলো পরিচালিত করত কথা বলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কোন দল করতেন কোন মতের মানুষ ছিলেন ওনার সবচেয়ে বড় পরিচয় উনি শিক্ষা জগতের একজন প্রতিভা ভাষাগুলো বুঝতে পারছেন আপনারা উনি শিক্ষা জগতের একজন সফল কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো ব্যক্তি উনি ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকিয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির অন্যতম একজন খলিফা ছিলেন আর একটু ধীরে বলেন সুবহানাল্লাহ তো উনার মতো শিক্ষিত ব্যক্তি কেন গেলেন ফুরফুরার দরবারে কি কারণে গেলেন তো আজকে সেই শিক্ষিত জনেরা কেন আমাদের মাঝে আসছেন না সেই শিক্ষিত জনগুলো কেন আরেক দিকে চলে যাচ্ছেন আজকে শিক্ষিত জন কেন আমাদের সামনে নাই আমার আলোচনাটা অনেকটাই হবে আত্মসমালোচনামূলক আমার আলোচনাটা অনেকটাই আত্মসমালোচনামূলক কারণ আত্মসমালোচনা থেকে আমরা দূরে চলে গেছি আত্মসমালোচনা নাই বিধায় আজকে আমাদের অধঃপতন আত্মসমালোচনা নাই বিধায় আজকে আমাদের উন্নতি থমকে গেছে আজকে আমি আপনি বিভিন্ন ভাবে চিন্তা করছি কারণ কি যুবকরা কেন ছেড়ে যাচ্ছে যুবকরা কেন বাইরে চলে যাচ্ছে শিক্ষিত জনেরা কেন আসছে না কেন আসবে তারা তাদের খোরাক দিতে পেরেছি আমরা শিক্ষিত জনের মনের খোরাকটা কি আমরা দিতে পারছি আজকে শিক্ষিত জন বিভিন্ন প্রশ্নে জর্জরিত শিক্ষিত জন বিভিন্ন প্রশ্ন বানে তারা আজকে জর্জরিত হয়ে গেছে সেগুলোর কোনো সুরাহা সেগুলোর কোনো আলোচনা সেগুলোর কোনো জবাব সেগুলোর কোনো সমাধান আজকে আমাদের এই মঞ্চগুলো থেকে পাচ্ছে না তারা অপরপক্ষে ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা নয় কিন্তু কিছু বিষয় নিয়ে একটু ভালো আলোচনা করছে তাদেরকে নিয়ে শিক্ষিত জন যুবকরা তাদেরকে মাথায় তুলে নিচ্ছে কথা কি ঠিক অথচ এইরকম মহিরুহুদের তৈরি করা দরবারগুলো এইরকম শিক্ষিত জনের তৈরি করা দরবারগুলো আজকে অনেকটাই উপেক্ষিত হচ্ছে অনেকটাই আমরা কেমন যেন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি আপনারা আমার সঙ্গে একমত হন আর না হন এইটাই বর্তমান বাংলাদেশের বাস্তব চিত্র এইটাই বাস্তব চিত্র কারণ আজকে আমাদের আলোচনা এ ভাই আমরা তো এমনিতেই পীর মুরিদি করা মানুষ দরবারের মানুষ মানে বায়াতের মানুষ দরবারের মানুষ মানে পীর মুরিদি করার মানুষ আজকে কি পীর মুরিদি ছাড়া আমাদের কি আলোচনার আর কোনো বিষয় দুনিয়াতে নাই আমার কথাগুলো মনে করবেন হয়তো আমার বিরুদ্ধে আমাদের আপনাদের বিরুদ্ধে যাচ্ছেন না বিষয়গুলো অনেক তিক্ততার কারণে কথাগুলো বলতে হচ্ছে আজকে কি জন্য আমরা শিক্ষিত সমাজকে আমাদের দিকে টানতে পারছি না কি কারণে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ কেন ফুরফুরার মুজাদ্দিদ জামানের দরবারে গড়াগড়ি খেতেন কি কারণে যেতেন কি জন্য যেতেন কবি ফারুক আহমদের মতো মানুষ কেন ফুরফুরার জমিনে গড়াগড়ি খেতেন কবি মুজাম্মিল হকের মতো মানুষ কেন ফুরফুরার জমিনে গড়াগড়ি খেতেন কি জন্য কি জন্য কথাগুলো হয়তো বা একটু কষ্ট লাগবে আপনাদের লাগতে পারে প্রিয় উপস্থিতি আজকে আমি আপনি আমাদের সমাজের অবস্থানটা বুঝবার চেষ্টা করছি না আমি আপনি আমাদের মনের যে অব্যক্ত একটা ভাব রয়েছে
সেই অব্যক্ত ভাবটাকে বুঝবার চেষ্টা করছি না বিধাই আমি আমার গতিতে চলছি আপনি আপনার গতিতে চলছেন দরবার দরবারের গতিতে চলছে যুবকরা দিশেহারা হয়ে আজকে বাপ দাদা 14 গোষ্ঠী দরবারের মানুষ ছিল কিন্তু আজকে যুবকগুলো হয়ে যাচ্ছে আরেক দলের মানুষ কি কেন তারা সেই খোরাক পাচ্ছে না সেই খোরাক তো আমি আপনি জোগান দিতে পারছি না জোগান কোথায় আমার আপনার আজকে অর্থনীতির বিষয় আমার আপনার থেকে কোনো কি একটা পরামর্শ যাচ্ছে সমাজনীতির ব্যাপারে আমার আপনার কাছ থেকে কোনো গঠনমূলক আলোচনা তারা পাচ্ছে কথা বলেন না আপনারা পাচ্ছে তাহলে কি ইসলাম একটা গণ্ডিভুক্ত কোনো ধর্ম ইসলাম কি নির্ধারিত কয়েকটা বিষয়ের ধর্ম নাকি হাসির দুয়ার কাশির দুয়ার নাম ইসলাম আমার কথাগুলো প্রথমেই বলেছি কথাগুলো খুব কষ্ট লাগবে হজম করতে খুব কষ্ট হবে মনে হবে কি হচ্ছে কি কথা হচ্ছে কিন্তু না যেটা বাস্তবতা সেটা তুলে ধরবার চেষ্টা করছি কারণ মাঠে ময়দানে আমরা কাজ করছি ময়দানের অবস্থানগুলো আমাদের চোখের সামনে স্পষ্ট ময়দানের অবস্থানগুলো চোখের সামনে আমাদের স্পষ্ট ময়দান ধরে রাখা চাকতিখানি বিষয় নয় নাই বুঝাবার জন্য একটা উদাহরণ দিচ্ছি এজ এ মুসলিম আমি সকলকে সম্মান করি কি আমার মনস্তাত্ত্বিক বিষয়টা বললাম তো এজ এ মুসলিম আমি সকলকে সম্মান করি বাট একটা মাসআলা নিয়ে বিষয় তো মাসআলা নিয়ে আমরা কথা বলবো কাউকে ঘৃণা করে নয় সকলকে কাছে টেনে নিয়ে কাজ করতে হবে আপনাদের আমাদের আসুন একটা মাসআলা এইটা নিয়ে বুঝি জুমার দিনের আজান দুটা হবে নাকি একটা হবে এইটা নিয়ে যদি আপনি নেট সার্চ করেন ইউটিউবে বক্তব্য দেখেন আমাদের বাংলাদেশের শায়েখ এবং হুজুরদের কয়েক প্রকারের বক্তব্য পাবেন এক প্রকারের নয় কয়েক প্রকারের একজনের বক্তব্য পাবেন জুমার দিনে আজান একটাই হবে আজান আবু বকর দেখ উমর দেখ উসমান দেখ এভাবে নাম নিয়ে তিনি বলছেন যে দুটা আজান বেদাত বেদাত যারা দেবে তারা বেদাতি এটা হলো একজন শায়েখের ফতোয়া আরেকজন শায়েখের ফতোয়া না দুইটার দুইটাই ঠিক আছে যেহেতু ওইটা নবীজি দিয়েছেন এটা সাহাবী দিয়েছেন দুইটাই ঠিক আছে এরকম আরো কয়েকজন মিলে কয়েকটা মতামত এখন বলুন সঠিক কোনটা যারা যুবক আছেন কথাটা একটু শুনবার চেষ্টা করবেন বুঝবার চেষ্টা করবেন আমি কিন্তু প্রথমে বলে নিয়েছি আপনাদেরকে বিমোহিত করবার জন্য মুগ্ধ করবার জন্য সুমিষ্ট ভাষায় ওয়াইজ নেকেরাম আছেন ওনারা পরক্ষণে আপনাদের ওয়াজ শোনাবেন আমি মধ্যখানে একটু সামান্য কিছু কথা বলে যাচ্ছি বিষয়টা মাথায় নেবেন একটা উদাহরণ দিলাম সামনে রমাদান মাস আসছে খুব তাড়াতাড়ি এই রমাদান মাস আসলে আমাদের সমাজে একটা মাসালা নিয়ে শুরু হবে না কি মাসালা নিয়ে শুরু হবে তারাবি বলুন কি মাসালা নিয়ে কথা বলতে হবে কি মাসালা নিয়ে তারাবি নিয়ে কি শুরু হবে করাকাত করব আট রাকাত করব না বারো করব না বিশ করব না কি করব আমি উত্তরবঙ্গের মানুষ আমার জন্মস্থানে এই নিয়ে আমরা জন্মের পর থেকে এগুলো শুনে এসেছি দেখে এসেছি আপনাদের এলাকা আস্তে আস্তে দেখলাম বহু জায়গায় এরকম বহু বিষয় এখন বলুন সঠিক কোনটা কোনটা সঠিক আট সঠিক বারো সঠিক বিশ সঠিক কোনটা সঠিক আপনি বলছেন বিশ সঠিক আপনার যুবক ছেলেটা বলছে আট সঠিক কথা বলেন ঠিক কি কথা বলেন ঠিক লক্ষ্য করুন আমি কিন্তু প্রথমেই বলে নিয়েছি এজ এ মুসলিম সকলকে আমি সম্মান করি বাট একটা মাসআলা নিয়ে আমরা আলোচনা করব বুঝের জন্য কাউকে ঘৃণা করে নয় এটা আমার নীতি নয় এটা আমার পন্থা নয় প্রত্যেককে মুসলিম হিসেবে সম্মান করে একটা বিষয়ের বুঝের কমতি বাড়তি অথবা সমস্যার সমাধান এই সকল বিষয় নিয়ে আলোচনা অর্থাৎ একটা মাসআলা নিয়ে একমত দ্বিমত বহুমত সাহাবায়ে কেরাম থেকে ছিল আছে কিয়ামত পর্যন্ত থাকবে তবে দুঃখজনক হলো সাহাবায়ে কেরামের সময় একজন আরেকজনকে বেদাতি বলে গালিগালাজ ছিল না
কথা বুঝাতে পেরেছি একজন আরেকজনকে জাহান্নামী বলে গালি গালাজ ছিল না ইদানিং এটা শুরু হয়েছে এইটা এত দুঃখজনক হারে এটার সংখ্যা বাড়ছে যে ভবিষ্যতে কোন পর্যন্ত পৌঁছাবে আল্লাহ তাআলা ভালো জানেন আসুন বুঝবার চেষ্টা করি সামনে রমাদান আসছে রমাদান দিয়ে শুরু হবে তারাবী কি কথা বলুন তারাবী আপনি বলবেন 20 রাকাত কেন সিদ্দায়ে বিশ্বা হুজুর সারা জীবন দেখেছে 20 রাকাত করেছেন সোনাকান্দার মরুম বিশ্বা 20 রাকাত করেছেন দান্তের বিশ্বা 20 রাকাত করেছেন বিভিন্ন উদাহরণ দিব কিন্তু আপনার যুবক ছেলেটা কি উদাহরণ দেবে এই যে বুখারীতে 8 রাকাতের কথা আছে নবীজির সহিহ হাদিস আছে 8 রাকাতের আপনি রাখেন আপনার বিশ্বাস আপনি রাখেন আপনার অমুক মাওলানা সাহেব আমি ওগুলা বুঝি না আমার সামনে কোরআন আছে নবীজির হাদিস আছে এই কথা বলা হবে কিনা বলুন বা বলা হচ্ছে কিনা বলুন যুবকরা আছেন কথাগুলো বুঝবেন আসলে বিষয়টা কি কিভাবে বুঝবো আপনি দেখাচ্ছেন আপনি বলছেন 20 রাকাত আদায় করেছেন নবীজির সাহাবী হযরত ওমর এটা দাবি কার বিশ্বাস বুঝুন বা আমাদের দাবি এটা নাকি বলেন বা আপনাদের দাবি এটা আমি মধ্যখানে নিরপেক্ষ হয়ে কথাটা তুলে ধরছি উভয় পক্ষে আপনারা বলছেন 20 টাকা হযরত ওমর পড়েছেন আর আপনার আমার যুবক ভাইরা তারা বলছে আপনার যুবক ছেলেটা বলছে নবীজি 8 রাকাত পড়েছেন কথা ঠিক তো জুমার আজান দুটা দিচ্ছেন আপনি আমি বলছি হযরত ওসমান দ্বিতীয় আজান শুরু করেছেন আর আমার আপনার যুবক ভাইটা আপনার যুবক ছেলেটা বলছে না নবীজি যেখানে এক আজানের উপরে জীবন পার করে দিয়েছেন সেখানে ওসমান কি প্রশ্ন কোনটাকে ফেলবেন কোন যুক্তিকে ফেলে দেবেন বিষয়টা কি কারণ তাদের সামনে কোরআন আছে তাদের সামনে কি আছে হাদিস আছে 2000 চার বা পাঁচের দিকে আমাদের নওবা এক সবচেয়ে বড় যেটা মাঠ সে মাঠে এরকম একটা বড় একটা অনুষ্ঠান ছিল সেখানে কথা বলতে গিয়ে একজন বলেই ফেললেন যে আপনাদের হুজুরদের জারি জারি ফাঁস করে দিয়েছে ইসলামী ফাউন্ডেশন আমাদের সামনে বলছে আমি সেখানে উপস্থিত কেন কেন আমি জিজ্ঞাসা করলাম উনি জবাবে বলছেন দেখেন এতদিন পর্যন্ত যেহেতু হাদিসের কিতাবগুলোর বাংলা ছিল না তো আপনারা হুজুররা যেভাবে চালিয়েছেন আমরা সেভাবে চলেছি কিন্তু এখন ইসলাম ফাউন্ডেশন বাংলা করে দিয়েছে এখন আপনাদের জারি জারি ফাঁস কথা বুঝলেন এখন মোবাইল আসবার কারণে আরো জারি জারি ফাঁস হুজুররা শেষ এটা হচ্ছে আমাদের যুবকদের কাছে এই বক্তব্যগুলো এখন আসুন তো আসলে মূলটা কি বিষয়টা কি ইসলামে কি বেদাত বলতে কোনো জিনিস নাই কথা বুঝেন না আপনারা আলোচনার ভঙ্গিটা আলাদা এইজন্য আপনাদের প্রথমে বলেছি কষ্ট হবে বেদাত বলতে কি ইসলামে কোনো কিছু নাই অবশ্যই আছে বেদাতের ব্যাপারে নবীজির বহু সতর্কবাণী রয়েছে এমনকি নবীজি বলেছেন মান وقتر صاحب بدعة فقد أعان على هدم الإسلام যে ব্যক্তি কোন বেদাতকে সম্মান করল সে ব্যক্তি ইসলাম ধ্বংসের কাজে সাহায্য করল নাউজুবিল্লাহ আর আওয়াজ দিয়ে বলো নাউজুবিল্লাহ তাহলে বেদাতের ব্যাপারে এত কঠিন বক্তব্য আছে বেদাতীদের ব্যাপারে এত কঠিন বক্তব্য আছে তাহলে সেই বেদাতটা কি আমাদের মূলে কিন্তু এইটা আমাদের এই এই বিষয়গুলোর মূলে এইটা দেখানো হচ্ছে বিদআত আর বিদআত প্রিয় উপস্থিতি কথাগুলো বুঝতে হবে আপনাদেরকে আসুন যারা আজকে আমার যে ভাইরা যে যুবকরা 8 রাকাত বলছেন আমরা যারা 20 রাকাত বলছি বা আপনারা যারা 20 রাকাত বলছেন আপনাদেরকে তারা বিদআতই বলছে অথবা আপনারা তাদেরকে বিদআতই বলছেন বিষয়টা এরকম হয়ে গেছে কিনা আসলে বেদাত কি আর বেদাতি কারা বিষয়টা নিয়ে চিন্তা করতে হবে এই করতে গিয়ে আমার চোখের সামনে আমাদের উত্তরবঙ্গের মানুষ আমরা আমাদের চোখের সামনে বাপ ব্যাটার মধ্যে আলাদা দল গ্রামে মসজিদ আলাদা পর্যন্ত হয়ে গেছে আপনাদের এলাকায় হয়েছে কিনা জানি না কিন্তু আমাদের এলাকায় মসজিদ পর্যন্ত আলাদা হয়ে গেছে এইটা চলবে না ওইটাতে আমরা সহিভাবে আমরা সবকিছু করব আসলে বিষয়টা কি এই বিষয়টা আমাদের বুঝতে হবে আর বিষয়টা বুঝতে হলে শুধু একটা দিয়ে নয় প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আপনাকে আমাকে এটা সামনে রাখতে হবে
কারণ আমরা শেষ জামানায় চলে এসেছি কিয়ামতের যতগুলো আলামত তন্মধ্যে একটা বড় আলামত হচ্ছে যেটা বুখারীর হাদিস আমি যেটা এখানে বর্ণনা করেছি বুখারীতে নাম্বারিং খুঁজলে আপনি 80 নম্বরে পাবেন হাদিসটা হচ্ছে এই নবীজি বলছেন ইন্না মিন আশরাতিস সাআতি আই ইউরফাআল ইলম কিয়ামতের অন্যতম যে কয়টা আলামত তন্মধ্যে একটা আলামত হলো ইলম উঠে নেওয়া হবে ইলম কি করা হবে উঠিয়ে নেওয়া হবে ইলম উঠে যাবে ইলম উঠে যাবে এই যে কিয়ামতের আলামত এটা একটা ويسبت الجهل আর মূর্খতা প্রকাশিত হবে মূর্খতার সংখ্যা বেড়ে যাবে অন্য বলরে ইয়াসুদ আল জাহাল মূর্খতা বেড়ে যাবে তে এলেম কি আরতে উঠে যাচ্ছে নাকি এলেম বাড়ছে কথা বলেন তো এলেম উঠে যাচ্ছে না বাড়ছে এখন যদি পাল্টা আমি বলি কোথায় আগে তো ঘরে ঘরে আলেম পাওয়া যেত না এখন তো ঘরে ঘরে আলেম পাওয়া যায় তাহলে এলেম বাড়লো না কমলো আগে তো বাংলাদেশে বিদেশি আলেম পাওয়া যেত না এখন বাংলাদেশে তো মাদানী মানে মদিনা পড়াশোনা করা মক্কা পড়াশোনা করা বহু আলেম পাওয়া যায় মিশর পড়াশোনা করা বহু আলেম পাওয়া যায় না এখন তাহলে আজ থেকে 20 বছর আগে খোঁজ করেন আজহারী কয়জন ছিল মাদানী কয়জন ছিল কিন্তু এখন সংখ্যা কত বেড়েছে তাহলে কি এলেম উঠে গেল না এলেম বাড়লো কোনটা বিষয়গুলো বুঝাতে হলে দীর্ঘ সময় আলোচনা করার প্রয়োজন কিন্তু না যেহেতু মাহফিলের বাৎসরিক ইসলামের সাহেবের মাহফিল অনেক হাজারাত উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন সুতরাং আমাকে আর সামান্য কিছু কয়েক মিনিটের মধ্যে আমার আলোচনা আমি গুছিয়ে ফেলব একটু শুধু বুঝবার চেষ্টা করুন আমি অল্প সময়ে বিষয়টা তুলে ধরবার চেষ্টা করছি আদতে ইলম বাড়েনি বেড়েছে সার্টিফিকেটের সংখ্যা কথা বলুন কিসের সংখ্যা বেড়েছে সার্টিফিকেটের সংখ্যা বেড়েছে আমাদের ওস্তাদ উত্তরবঙ্গের যেরকম আপনাদের এলাকায় ধামতি খুব নাম করা প্রাচীন মাদ্রাসা আমাদের উত্তরবঙ্গের মধ্যে প্রাচীন একটা মাদ্রাসা হচ্ছে নামাজগড় গাউসুল আজম আলিয়া মাদ্রাসা ওখানকার প্রিন্সিপাল উনি বলতেন কামিল পাস করবার পরে যে এই নাও তোমাদের হাতে একটা করে বটগাছের পাতা ধরিয়ে দিলাম নিয়ে যাও আর চাকরি করে খাও কিসের পাতা সার্টিফিকেট উনি বলতেন এটা বটগাছের পাতা ধরিয়ে দিলাম এটা দিয়ে চাকরি করে খাও যাও কথাটার তাৎপর্য এখন বুঝি ওই ছাত্র জীবনে বুঝি না এখন বুঝি যে আদতে কথাটা তাৎপর্যটা কি সার্টিফিকেটের সংখ্যা বেড়েছে কিন্তু প্রকৃত আলেমের সংখ্যা বাড়ে নাই সার্টিফিকেটের সংখ্যা বেড়েছে প্রকৃত আলেমের সংখ্যা বাড়েনি আর বাড়তেও পারে না এটা অসম্ভব যেখানে নবীজি বলেছেন কিয়ামতের আলামত আই ইউরফাআল ইলম ইলম উঠিয়ে যাবে إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء علماء الكرام কে আল্লাহ পাক উঠিয়ে নেবার মাধ্যমে ইলম কে উঠিয়ে নেবেন এটা কিয়ামতের সবচেয়ে বড় আলামতের মধ্যে একটা আলামত অন্যতম কিয়ামতের অন্যতম একটা আলামত এটা এখন বলুন তাহলে নবীজির কথা মোতাবেক ইলম আলেমের সংখ্যা কমে যাবে আদতে আলেমের সংখ্যা কমে যাচ্ছে এইটাই বাস্তব বাড়ছে সার্টিফিকেট ধারীর সংখ্যা কিসের সংখ্যা বাড়ছে সার্টিফিকেট ধারীর সংখ্যা বাড়ছে আর নবীজি অন্য হাদিসে কি বলেছেন যে ইন্নাকুম আসবাহতুম ফি জামান সাহাবায়ে কেরাম তোমরা এমন একটা সময়ে অবস্থান করছো যেই মুহূর্তে আলেমের সংখ্যা বেশি বক্তার সংখ্যা কম কে বলছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন যে তোমরা এখন অবস্থান করছো এই সময় আলেমের সংখ্যা বেশি সংখ্যা কম হলো বক্তা কিন্তু অতি শীঘ্রই আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে যেই মুহূর্তে আলেমের সংখ্যা কম বাড়বে বক্তা বাড়বে কিসের সংখ্যা বক্তার সংখ্যা তাহলে নবীজির কথা মোতাবেক বর্তমান সময়ে সংখ্যা বেশি কার আলেমের না বক্তা কথা বলুন কিসের আলেমের না বক্তা বক্তার সংখ্যা বেশি আলেমের সংখ্যা বেশি হয়নি তাফসীরে কাশ্যাপ পড়াবার মতো আলেম এখন খুঁজে পাওয়া কঠিন কিন্তু যদি বলেন এক মাস ব্যাপী তাফসীর মাহফিল নাম দিয়ে মাহফিল করা হবে প্রত্যেক দিন 10টা করে বক্তা লাগবে বক্তা পেতে সমস্যা হবে কি বক্তা পেতে সমস্যা হবে না কিন্তু যদি বলা হয় তাফসীরে কাশ্যাপ পড়ানো লাগবে 10টা বক আলেম দেন খুঁজে পেতে খুব বড় কষ্ট হবে খুব বড় কষ্ট হবে বুখারি পড়াতে হবে আলেম দান 10টা খুঁজে পেতে খুব কষ্ট হবে কিন্তু সেখানে যদি বলা হয় 100 জন বক্তা লাগবে সেখানে কষ্ট হবে না
বক্তার অভাব কেন অভাব কিসের আলেম পীর হাজরি আসুন বুঝবার চেষ্টা করুন তাহলে আজকে এই সামনে রমাদান কেন্দ্রিক অথবা যে বিষয়টা বললাম জুমার নামাজের আজান এই দুইটা বিষয়কে সামনে রেখে একটু সংক্ষিপ্ত কথা বলবার চেষ্টা করছি কথা আপনারা বুঝতে পারছেন তো একটু সামান্য সময় লক্ষ্য করুন তো তাহলে যারা দুই আজান দিচ্ছেন তারা বলছেন কি যেহেতু আজানটা হয়েছে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে বিধাই দুই আজানে আমরা সঠিক আছি আর যে যুবক ভাইরা বলছেন না অথবা যে শায়খরা বলছেন না আমাদের যেহেতু নবীজি থেকে আজান কয়টা প্রমাণিত কথা বলুন কয়টা নবীজি থেকে আজান কয়টা প্রমাণিত জুমার একটা শুধুমাত্র খুতবার আগের আজান কোন আজান শুধুমাত্র খুতবার আগের আজান বিধায় আজান হবে একটাই তাহলে দ্বিতীয় আজানটা কি হবে সরাসরি কথা বেদাত হবে কি হবে সেটা বেদাত হবে এখন প্রশ্ন হলো যে এই আমলটা তৈরি করলো তিনি কি হবেন যে আমলটা বেদাত তাহলে ওই আমল যিনি তৈরি করলেন তিনি কি হবেন কথা বলুন বেদাতই হবেন কি হবেন বেদাতই হবেন এই নীতির উপরই তো আজকে যুবকরা আমাদেরকে বেদাতই বলছেন কি কথা কি সঠিক এই নীতির উপরে তো যুবকরা বেদাতই বলছেন যে কোথায় পেয়েছেন নবীজি তো করেননি সব কথা কথার মধ্যে কোনো গন্ডগোল আছে এখানে নবীজি তো করেননি আর নবীজি যেখানে করেননি মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ নবীজি সুস্পষ্ট হাদিস বুখারী মুসলিমের হাদিস বাস অতএব নবীজি যেটা করেননি সেটা করার নামে কি কথা বলুন নবীজি যেটা করেননি সেটা করার নাম কি বিদআত বিধাই যারা এই কাজগুলো করবে তারা বেদাতি আর এই কাজগুলোর নাম কি বেদাত এখন বেদাত যারা করে তারা বেদাতি আর যারা বেদাতি তারা জান্নাতি না জাহান্নামী কথা বলুন যারা বেদাত করবে তারা জান্নাতি না জাহান্নামী তারা জাহান্নামী যুবকদের মুখ থেকে এই কথাগুলো বারবার চলে আসছে আশ্চর্য হয়ে যাবেন আমি প্রথমেই বলেছি ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা নয় আলেমদের কাছে পড়াশোনাও করে নাই কিন্তু এই যে আজকে সামনাসামনি বিষয়গুলো চলে এসেছে আর বাস ফতোয়া শুরু হয়ে গেছে এই বিষয়গুলো নিয়ে আমাদের দরবার ওলাদেরও কোনো মাথা ব্যথা নাই কোনো মাথা ব্যথা নাই কেন আমরা একটু এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারি না বিষয়গুলো কি তাদের মনের প্রশ্নগুলো কি তাদেরকে কি একটু ডাকবার চেষ্টা করতে পারি না আমি আপনি তাদেরকে এই রমজান কেন্দ্রিক একটু ডেকে নিয়ে তাদের সঙ্গে আলোচনাগুলো করতে পারি না আমি আপনি আলোচনা করে বাস্তবে যদি তাদেরটা সঠিক হয় আমাদের মেনে নিতে কোনো দুঃখ থাকার কথা কিন্তু না আমরা সেদিকে নাই আমরা সেদিকে নাই পেরা হাজরিন আমি প্রথমেই বলেছিলাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় পণ্ডিত ব্যক্তি তিনি আমাদের সিলসিলার গোড়া ফুরফুরাশের মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া অন্যতম যে কয়টা প্রধান খলিফা যে কজন তন্মধ্যে তিনি একজন সুবহানাল্লাহ কবি ফাররুক কবি মুজাম্মিলের মতো ব্যক্তিরা তার খলিফা তার মুরিদ আজকে কেন আমাদের এইরকম এইরকম শিক্ষিত ব্যক্তিগুলো আমাদের কাছে আসছেন না তাদের ব্যাপারে কেন আমাদের চিন্তা চেতনা নেই কি কারণে নেই কেন নেই শুধু শুধু আফসোস করলে তো হবে না আফসোসের কারণগুলো আপনাদেরকে নির্ধারিত করতে হবে কারণগুলো খুঁজে বের করতে হবে এরপরে কারণগুলো সমস্যাগুলো সমাধান করবার চেষ্টা করতে হবে আসো তাহলে আমরা যেটা বলছিলাম রমাদান কেন্দ্রিক যে বিষয়টা অথবা আমাদের এই আজানের বিষয়টা নিয়ে আমরা একটু সংক্ষিপ্ত কথা বলি আমাদের ভাইদের পক্ষ থেকে যে অভিযোগ সে এক নম্বর অভিযোগ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম যা করেছেন এর বাহিরে যাবার কোনো সুযোগ কথা বলুন এর বাহিরে যাবার কোনো সুযোগ নাই নবীজি যা করেছেন অতিরিক্ত করবার কোনো সুযোগ নাই প্রিয় উপস্থিতি এখন আসুন আসুন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তিনি যা করেছেন তিনি যা দিয়েছেন আসলেই এইটার পরিধি কতটুকু
জি বলুন এর পরিধি কতটুকু এর পরিধিটা বুঝতে হবে আপনাকে আমাকে কারণ আমাদের সমাজে একটা কথা খুব বড় চাউর করা হচ্ছে বা যুবকদের কাছে যে বিষয়টা বেশি করে তুলে ধরা হয়েছে সেটা হলো এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যা করেছেন এর বাহিরে কোনো কিছু করবার সুযোগ নাই বিধায় এর বাহিরে যেটাই যাবে সেটাই বেদাত হবে আর যারা এই বেদাত করবেন তারা বেদাতই হবেন আর বেদাতই হলে কোথায় চলে যাবেন জাহান্নামে চলে যাবেন ছোট সুন্দর একটা থিওরি একটা মত বা একটা দর্শন তৈরি করে দেওয়া হয়েছে আমাদের যুবকদের মাথায় এই দর্শনটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে যুবকদের কথায় কানে আজকে কথাগুলো বাজছে একটু বুঝবার চেষ্টা করবেন আপনাদের এই দর্শনটা কতটুকু সঠিক আপনাদের এই দর্শনটা কতটুকু সঠিক একটু মাথায় নিন আমি ইনশাআল্লাহ নির্ধারিত সময়ের মধ্যেই আমার আলোচনা শেষ হবে আমি সময় সম্পর্কে খুব সচেতন সময়ের আমি এক মিনিট এদিক সেদিক করতে আমি রাজি না নির্ধারিত সময় ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ হবে মাথায় রাখুন তাহলে যেটা বলছিলাম যুবকদের মাথায় যে দর্শনটা ঢুকিয়ে দেওয়া হলো কি দর্শন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এইটা করেছেন বিধায় করা যাবে করেননি বিধায় করা যাবে না দর্শন এটা কি না এটা একটা দর্শন এখন আসুন এই দর্শনটা কি সঠিক নাকি সঠিক নয় যদি সঠিক হয় তাহলে সেইটার বাস্তবতা কতটুকু আর যদি সঠিক না হয় তাহলে সেইটা অবাস্তব সেইটার প্রমাণ কতটুকু কারণ প্রমাণ ছাড়া কথা বলবার সুযোগ আছে প্রমাণ ছাড়া কথা বললে চলবে চলবে না অতি সংক্ষিপ্ত সময়ে কথাটা তুলে ধরবার চেষ্টা করছি আসুন তো প্রথম অবস্থায় আমি দেখালাম যে রমাদান কেন্দ্রিক একটা বিষয় কি তারাবি এই সালাত তারাবি তারাবির নামাজ আমি আপনি যে যুক্তি দিয়ে যে দর্শন দিয়ে 20 রাকাত আদায় করছি আমার আপনার দর্শন আমার আপনার যুক্তি হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কত রাকাতের প্রচলন করেছেন 20 রাকাতের করেছেন আর আমার যুবক ভাইদের দর্শন হলো নবীজি কত রাকাত করেছেন 8 রাকাত করেছেন বিধায় নবীজিটাই সঠিক বাহিরেরটা ব্যাঠিক তাদের দর্শনটা ফেলে দেবার মতো নয় কিন্তু এখন আমার প্রশ্ন শর্টকাট প্রশ্ন হলো এতটুকু যদি তাদের দর্শনটা সঠিক হয় তাহলে আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে 20 রাকাত হযরত ওমর যে চালু করলেন এই দর্শনের ভিত্তিতে হযরত ওমর কি হচ্ছেন বেদাতি কিনা কথা বুঝতে পারেন নাই আপনারা হযরত ওমর কি হচ্ছেন এই দর্শনের ভিত্তিতে বেদাতি হচ্ছেন আর যিনি বেদাতি হবেন তিনি কি হবেন জান্নাতি না জাহান্নামী জান্নাতি না জাহান্নামী হবেন জাহান্নামী হবেন তাহলে ও যুবক ভাইরা যে যুবক ভাইদের মাথায় এ দর্শন ঢুকে গেছে একটু আমার প্রশ্নটা মাথায় একটু সেট আপ দেন তো এই দর্শনের ভিত্তিতে যখন হযরত ওমর বেদাতি সাব্যস্ত হচ্ছেন আর তখন তিনি জাহান্নামী সাব্যস্ত হয়ে যাচ্ছেন নবীজির অন্যান্য সহি 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 যে হাদিসগুলো তার মধ্যে একটা হাদিস আমরা সবাই জানি আশারায়ে মুবাশশারা মানে 10 জন সাহাবীকে নবীজি স্পেশাল ভাবে কি বলেছেন কথা বলুন কি বলেছেন আবু বকরিন ফিল জান্না ওমর ফিল জান্না ওসমান ফিল জান্না আলী ফিল জান্না এভাবে যে একাধারে 10 জনের নাম নবীজি বলেছেন এর মধ্যে দুই নম্বরের নামটা কার দুই নম্বরের নামটা কার তাহলে এখন বলুন নবীজির থেকে প্রমাণিত সহিহ যে হাদিস 10 জন সাহাবীর স্পেশাল জান্নাতের সংবাদ এই 10 জনের মধ্যে দ্বিতীয় জন যিনি তাকে নবীজি জান্নাতি বললেন আর আমার আপনার 1400 বছর পরে এসে আমার আপনার শায়েখদের বানানো দর্শনকে সামনে নিয়ে সেই ওমরকে কি বলতে হচ্ছে প্রশ্নটা মাথায় নিতে পারলেন তো প্রশ্নটা মাথায় নিতে পেরেছেন তো তিন নম্বরে নবীজি বললেন ওসমান ফিল জান্না হযরত ওসমান জান্নাতি কিন্তু এই দুই আজান কেন্দ্র করে যখন আপনি বলছেন নবীজি দিয়েছেন এক আজান কেন ওসমানের দ্বিতীয় আজান আমরা মানতে যাব ওসমানের আজান মানা যাবে না এটা বেদাত আর আপনাদের শেখরাও বলছেন বেদাত সে যাই করুক বেদাত আর বেদাতি
তাহলে আপনাদের 1400 বছর পর এসে যে দর্শন আপনারা খাড়া করলেন যে দর্শন আপনারা তৈরি করলেন সেই দর্শনে নবীজির মোবারক জামানে ঘোষিত তৃতীয় নম্বরের স্পেশাল যাকে জান্নাতি বলা হলো অন্য কোন উনার মানকাবাত আমি তুলে ধরলাম না জান্নাতি বলা হলো সেই জান্নাতি সাহাবীকে এখন কি বলতে হচ্ছে তাহলে দর্শন কি সঠিক থাকলো এখন আপনার দর্শনকে সঠিক মানবেন নাকি নবীজির সুস্পষ্ট হাদিসকে সঠিক মানবেন এখন বলতে পারেন এইটাও তো নবীজির হাদিস ওইটাও তো নবীজির হাদিস এখন করব কি কি এখন প্রশ্ন চলে আসবে না প্রশ্ন চলে আসবে তো তখন কি করব আমি আপনি আমার আপনার কি সেই জ্ঞান রয়েছে আমার আপনার কি সেই বিবেকটা রয়েছে আমার আপনার কাছে কি সেই আলেমটা রয়েছে বিদায় বিদায় তিরমিজি বের করুন 3662 তিরমিজি বের করুন সাফার ভিন্নতার কারণে নাম্বারিং নাম্বার কম বেশি হতে পারে সেখানে নবী স্পষ্ট বলেন সহিহ হাদিস নবীজি বলেন ইকতাদু বিল্লাযাইন মিন বাদি আবি বকর ওয়া উমর নবীজি বললেন ইকতাদু বিল্লাযাইন মিন বাদি আবি বকর ওয়া উমর ও আমার দুনিয়ার উম্মতরা শুনে রেখে দাও আমি নবীর পরে তোমরা এই দুইজন আবু বকর আর ওমরের অনুসরণ করো সহিহ সনদের হাদিস অন্যান্য হাদিসগুলো তো আছেই এইটা একবার স্পেসিফিক নাম ধরে নবীজি বলেছেন অন্যগুলো তো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিনের বাদীন সেটা ব্যাখ্যা সাপেক্ষে চলে গেল কিন্তু এখানে স্পষ্ট নবীজি নাম ধরে বলেছেন ইকতাদু বিল্লাযাইন মিন বাদি আবি বকর ওয়া উমর সম্মানিত উপস্থিতি তাহলে এখন বুঝবার চেষ্টা করুন নবীজি স্পষ্ট নাম ধরে বললেন আমার পরে অনুসরণ করবে কার আবু বকর আর ওমর আবু বকর আর ওমর সবাই বলুন রাদিয়াল্লাহু আনহুমা তাহলে সেক্ষেত্রে 1400 বছর পর এসে যখন আমার যুবক ভাইদের মাথায় এই দর্শনটা ঢুকিয়ে দেওয়া হলো যে নবীজির বাইরে কোনো কিছু হলেই সেটা বেদাত আর যারা করবেন তারা বেদাতি আর নবীজি তো বেদাতিদেরকে বলেছেন কি জাহান্নামী তাহলে দর্শনের বাস্তবতা কতটুকু এই দর্শনের বাস্তবতা কতটুকু এরকম ভাবে প্রত্যেকটা বিষয় যখন সামনে আসবে আমি আপনি কিন্তু আর হুঁশ থাকবে না আমার আপনার দিশা থাকবে না আমার আপনার কোনো কিছুকেই মিলাতে পারবো না সর্বশেষ ওই জাহান্নামে গিয়ে বলতে হবে লাউ কুন্না নাসমাউ আও নাকিল মা কুন্না ফি আসহাবিস সাঈদ আহারে দুনিয়ায় যদি এই সকল ওলামায়ে কেরামের কথাটা মানতাম আর তাদের কথাটা যদি শুনতাম তাহলে আজকে জাহান্নামে যেতে হতো না কথা কি বুঝতে পেরেছেন আপনারা প্রিয় উপস্থিতি অতএব আজকে দোষ শুধু যুবকদেরকে দিলে চলবে না এক্ষেত্রে দোষ আমার আপনার সবচেয়ে বেশি কারণ আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতে না পারি এইটার ব্যাপারে কি আমাকে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে না জিজ্ঞাসিত হতে হবে না আমাকে আপনাকে যদি জিজ্ঞাসিত হতে হয় আমি আপনি যদি এই বিষয়গুলো ভালো করে মাথায় তাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা না করি সে বিষয়গুলো যদি সামনে না নিয়ে আসি তাহলে কি আসলেই দোষ শুধু তাদের উপরে চাপালে চলবে মূল দোষে আমরা আসব প্রিয় হাজিরিন আসুন আমি আর আজকে কথা বাড়াচ্ছি না লক্ষ্য করুন যে বিষয়টা বলতে চাইলাম আমাদের সিলসিলার গোড়ার দিকে চলে যান ফুরফুরা শরীফের মুসাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশ রহমতুল্লাহ আলাইহির দিকে তাকান তিনি শিক্ষাকে সামনে নিয়ে কিভাবে তিনি তার মাসলাক পরিচালিত করেছেন কিভাবে তার মাসলাক তিনি পরিচালিত করেছেন আজকে সিলসিলার দোহাই আমরা দিচ্ছি কিন্তু সিলসিলার গোড়ার যে বিষয়গুলো সেগুলোকে আমরা মাথায় নিচ্ছি না মুসাদ্দেদ জামানের মাথায় রাখবেন উনার খলিফাদের মধ্যে দুইটা গ্রুপ তিনি করেছিলেন ওয়াজের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে ওয়াজের ক্ষেত্রে দুইটা গ্রুপ করেছিলেন নাম দিয়েছিলেন আঞ্জুমান ওয়াইজিনে বাঙ্গালা আঞ্জুমান ওয়াইজিনে বাঙ্গালা নাম দিয়েছিলেন
দুইটা গ্রুপ করেছিলেন শরশিলের কুতুবুল আলমের সারউদ্দিন রহমাতুল্লাহি আলাই বশিরহাটের হাফিজুল হাদিস আল্লামা রূহুল আমিন বশিরহাট রহমাতুল্লাহি আলাই এই রকম সচ্ছল যারা ছিলেন তাদেরকে তিনি একটা গ্রুপ করেছিলেন আর যে সকল খলিফাদের অর্থনৈতিক সচ্ছলতা ছিল না তাদেরকে আরেকটা গ্রুপ করেছিলেন করে তিনি কি করতেন এই দুই গ্রুপের সম্পূর্ণ দায়িত্ব মুসাদ্দিদ জামান নিজ হাতে নিয়েছিলেন নিয়ে মুরিদদেরকে বলা ছিল যখন তোমরা মাহফিল করবা আমাকে জানাবা বক্তা আমি দেব যাদেরকে তোমরা হাদিয়া দিতে পারবে তাদেরকে যারা হাদিয়া দিতে পারবে তাদেরকে ওই সকল বক্তাদেরকে পাঠাতেন খলিফাদেরকে পাঠাতেন যাদেরকে হাদিয়া দেবার মতো অবস্থা নেই মুসাদ্দিদ জামান নিজের পক্ষ থেকে সেটা ব্যয় করতেন বা মুজাদ্দিদ তো এমনি এমনি না মুজাদ্দিদ এমনি এমনি না আমরা কোন সিলসিলার মানুষ আমাদের সিলসিলাকে সামনে রাখেন মুজাদ্দিদ জামানের ওসিয়ত মুবারককে সামনে রাখেন সামনে রেখে পথ চলতে থাকেন ইনশাআল্লাহ যদি আমরা মুজাদ্দিদ জামানের ওসিয়ত মুবারককে সামনে রেখে চলতে পারি তাহলে এই সকল সমস্যাগুলোর সমাধান করা সম্ভব মুজাদ্দিদ জামানের ওসিয়ত তোমাকে সামনে রাখবেন প্রত্যেকের কাছে রাখবেন এই ওসিয়ত তোমাকে আমাদের মূল মন্ত্র বানাবেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমরা আবারো সিলসিলার মূল যেটা থিম সিলসিলার যেটা মূল মন্ত্র সেই মন্ত্রকে সামনে নিয়ে গিয়ে যেতে পারবো আল্লাহ পাক যেন তৌফিক দান করেন বলুন আমিন সবশেষ আমি যুবকদেরকে বলবো যুবক ভাইরা আপনারা আরেকটু সচেতন হন আমাদের সিলসিলার গোড়া সম্পর্কে একটু পড়াশোনা করেন একটু লক্ষ্য করেন তাহলেই বুঝবেন আদতে আমাদের সিলসিলার গোড়াটা কত বেশি মজবুত আমাদের সিলসিলার গোড়া কত বেশি মজবুত এবং এলিমের প্রতি কি পরিমাণ খেদমতটা রয়েছে সে বিষয়গুলোকে সামনে নিন যেহেতু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তিনি স্পষ্ট বলে দিয়েছেন অন্যান্য হাদিসের মোতাবেক মোট কথা হলো সাহাবায়ে কেরাম সকলেই আমাদের জন্য অনুসরণীয় মাথায় থাকবে সকল সাহাবী আমাদের জন্য কি অনুসরণীয় এক বাক্যেই যদি বা এই হাদিসের সনদ দুর্বল আসহাবি কান নুজুম হাদিসের সনদ দুর্বল কিন্তু এই হাদিসের মানে শাহিদ হিসাবে আর অসংখ্য হাদিসগুলো রয়েছে যেগুলো সম্পূর্ণ সহি সনদের সেই সকল সনদের হাদিস মোতাবেক সকল সাহাবী আমাদের জন্য তারা কি অনুসরণীয় অনুকরণীয় বিধায় সকল সাহাবায়ে কেরামের আমলগুলোই আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় আল্লাহ পাক সাহাবায়ে কেরামের সে আমলগুলোর উপরে যেন আমাদের একমত হয়ে চলবার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ